হ্যালো ভিউয়ার্স, বরাবরের ন্যায় আজকেও একটি সরকারি চাকরি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে সরকারি চাকরিটি মূলত হচ্ছে বাংলাদেশের কর কমিশনের। সরকারি কর কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6 ডিসেম্বর 2021 প্রকাশিত হয়েছে, আপনারা ডেট দেন কিন্তু দেখেন এখানে। এখানে আজকে কথা বলবো মূলত পদের বেতন স্কেল এবং শূন্য পদের সংখ্যা এবং শিক্ষক যোগ্যতা। আপনার এই যে 4টা এখানে আছে, মেবি হ্যাঁ 6টা, সরি অনেকগুলো পদে নিবে, এখানে 8টা পদ আছে। 8টা পদে কিভাবে আপনার কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কি কি যোগ্যতা লাগবে এবং কি কি শূন্য পদের সংখ্যা কত এবং আপনাদের বেতন স্কেল A to Z নিয়ে আজকে কথা বলবো, আপনাদের এই সার্কুলার নিয়ে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কত টাকা লাগবে সে বিষয়ে সংক্রান্ত ডিটেলস আলোচনা করব। তবে শুরুতেই একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকতেছে, যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে ক্লিক করবেন, ক্লিক করে অল করে দেবেন, যাতে নেক্সট কোনো সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও আপলোড করা হলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি, কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন আপনাদের এই চাকরি কর কমিশনে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সেটাতে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কী কী যোগ্যতা লাগবে A to Z আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। তবে দেখেন এখানে পদের নাম ও বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী এখানে দেখেন শূন্য পদের সংখ্যা 1টি, এখানে কম্পিউটার অপারেটরের গ্রেড হচ্ছে 11তম গ্রেড, এখানে হচ্ছে 12,500 থেকে 33,000 টাকা আপনাদের বেতন, এটার বেতন কম্পিউটার অপারেটর নেবেন কর কমিশনে বেতন হচ্ছে কম্পিউটার অপারেটর নেবে, একজন নেবে। এখানে কোনো কোনো শিক্ষাগত যোগ্যতা যেটা লাগতেছে আপনার শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের স্নাতক, বিজ্ঞান বিভাগের স্নাতক যে কোনো সাবজেক্ট হলে, সমমানের ডিগ্রি যে কোনো সাবজেক্ট হলে হবে, কম্পিউটার মুদ্রাকরণে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, যে গতি স্পিডটা লাগে কম্পিউটার যে মুদ্রা করে বা একটা টাইপিং স্পিড যেটা বলে 25 লাগবে, ইংরেজি 30 শব্দের গতি সহ বিষয়ের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে, মানে ওদের একটা টেস্ট হবে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট, সেই টেস্টে আপনাদের উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী, হ্যাঁ কম্পিউটার পার্সোনাল নিয়োগ যে বিধিমালা আছে সেটা 19 অনুযায়ী আপনাদের এই টেস্টগুলো নেবে। তবে শার্ট লিবি ও কাম কাম কম্পিউটার অপারেটর পদের গ্রেড হচ্ছে 11, এখানে নেবে, এখানে বেতন স্কেল হচ্ছে তোমার 11,000 থেকে 26,000 টাকা, এখানে হচ্ছে পদের সংখ্যা আছে, এখানে পদের সংখ্যা দেওয়া আছে, এখানে তিনটি পদ শূন্য পদ আছে, এখানে অ্যাপ্লিকেশন করতে কী কী যোগ্যতা লাগতেছে, তোমার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম তৃতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক ও সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং যে ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ষাটলিপি লিখতে ইংরেজিতে সমান গতি লাগবে, প্রতি মিনিটে লাগবে 80 শব্দ এবং বাংলায় এটা ইংরেজিতে লাগবে 80 শব্দ, বাংলা লাগবে সর্বনিম্ন গতি পথে 50 শব্দ। হ্যাঁ কম্পিউটার যারা টাইপিং করেন তারা বুঝছেন যে গতি কীভাবে 1 মিনিটে কীভাবে কতটা ওয়ার্ড লিখতে হয়, যারা কম্পিউটার কোর্স করছেন তারা জানেন। আর কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি মুদ্রাক্ষরে যে মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি 30 শব্দ, বাংলায় সর্বনিম্ন গতি লাগবে 25 শব্দ। হ্যাঁ আপনার যাতে এই যোগ্যতাগুলো থাকবে তারাই মূলত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে এখন এখন নেক্সট পরটা হচ্ছে উচ্চমান সহকারী, আপনার উচ্চমান সহকারীতে আবেদন করতে করতে আপনার করতে যে জিনিসটা লাগবে সেটা বলতেছি। উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে 14,000 থেকে 24,000 টাকা, শূন্য পদের সংখ্যা হচ্ছে মানে 4টি দেওয়া আছে এখানে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ, স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার চালানো সম্পর্কিত কোর্স এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল বা ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এখন পরবর্তী নেক্সট 4 নম্বর পদটি হচ্ছে শার্ট ও মুদ্রাক্ষরিত কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14 নম্বর হচ্ছে, এখানে হচ্ছে 10,000 থেকে 24,000 টাকা বেতন, আর এখানে 5টি শূন্য পদ সংখ্যা শূন্য আছে, 5টি পদ শূন্য আছে, 5টি পদে আপনার আবেদন সরি 5টি 5 জন নেবে এখান থেকে, কোন এখানে শিক্ষাগত যোগ্যতা লাগতেছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক ও সমমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহৃত দক্ষতা থাকতে হবে, ইমেল কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে, ষাটলিপি লিখুন বা ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বা 70 শত, বাংলায় সর্বনিম্ন গতি যাতে 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি 30 এবং বাংলায় সর্বনিম্ন গতি 25 শব্দ। নেক্সট পদটা হচ্ছে গাড়ি চালক, গ্রেড হচ্ছে 16তম গ্রেড, এখানে আপনাদের পে করবে হচ্ছে তোমার
9300 থেকে 9300 থেকে 22,000 টাকা, 22,000 টাকা, 22,490 টাকা। আর এখানে হচ্ছে দুটি প্রশ্ন আছে এখানে। আর অষ্টম শিক্ষিত যোগ্যতা যেটা লাগতেছে সেটা হচ্ছে অষ্টম শ্রেণী, অষ্টম শ্রেণী কোনো শিক্ষিত বোর্ড হইতে, বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট সমন্বয় পরীক্ষা, যারা অষ্টম পাস তারা এখানে আবেদন করতে পারবেন। হালকা যান মানে চালনা বৌদ্ধ ড্রাইভিং লাইসেন্স ধারী তারা তারা আবেদন করতে পারবেন। এবং গাড়ি চালানোর সম্ভব বাস্তব অভিজ্ঞতার প্রার্থীকে অগ্রাধিকার হবে, যাদের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা আছে তারাই মূলত এখানে অগ্রাধিকার পেয়ে থাকবে। হ্যাঁ, তবে 6 নম্বর পদটি হচ্ছে তোমার নোটিশ সার্ভার, গ্রেড হচ্ছে 20তম গ্রেডে, এখানে দিবে 8,000 থেকে 20,000 টাকা স্যালারি। আপনাদের দুইখানে পদ আছে, দুটি শূন্য পদ আছে, কোন শিক্ষিত বোর্ডের মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা এসএসসি, আপনাদের এসএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন। এখানে যে দেখেন কি রিকোয়ারমেন্টগুলো দিছে, ঢাকা সিভিল বিভাগে ঢাকা বিভাগ অন্তর্গত ঢাকা কাঁচিপুর মহীশূর নরসিংদী কিশোরগঞ্জ জেলা ঢাকা বিভাগের সকল জেলা ইতিমধ্যে প্রতিনিধি আবেদন করতে পারবেন। এখানে নোটিশ সার্ভার আছে এখানে দেখলাম। এখন অফিসার, অফিস সহায়ক, অফিস সহায়ক নেবে 20 গ্রেডে, এখানে হচ্ছে 8,000 থেকে 20,000 স্যালারি। আর শূন্যপদের সংখ্যা হচ্ছে একটি, কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমে স্কুল স্কুল সার্টিফিকেট সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ তারা তারাই আবেদন করতে পারবেন। এবং সমন্বয়ের সর্বশেষ পদটি হচ্ছে তোমার নিরাপত্তা প্রহরী, এখানে দিবে 20 গ্রেডের একটা জব স্যালারি আপনাকে পে করবে, এখানে 8,000 থেকে 20,000 টাকা আপনাকে পে করবে। এবং শূন্যপদের সংখ্যা আছে একটি, এবং কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ তারাই আবেদন করতে পারবেন। তবে আবেদনের যে বিষয়গুলো কি কি লাগতেছে সেগুলো আমি আপনাদের দেখে দিচ্ছি। তবে ফর্ম পূরণ পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে, আপনারা এই শর্তগুলো নির্ধারিত করে নেবেন। আমি এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কালেকশন করে নিন। দেখেন বা গণপ্রতিনিধি বাংলা সরকার কর কমিশনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6 ডিসেম্বর 2021। এখন আবেদন করতে করতে কি কি জিনিস লাগতেছে আমি আপনাদের বলে দিচ্ছি নেক্সট কিয়াতে। ওকে, আবেদন করতে গেলে আপনাদের যে জিনিস লাগবে সেক্ষেত্রে পরীক্ষায়, এখানে হচ্ছে পরীক্ষায় এখানে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই এই লিঙ্কে ট্যাপ করবেন, এই লিঙ্কটা কপি করে ইউআরএলটা কপি করে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করলেই আপনারা চলে আসবে আপনাদের এই ওয়েবসাইটে। একটা আপনাদের যে যে পদগুলো আছে, 7টি পদ, আটটি পদের এখানে যে আপনার দেখাবে কে কে কোন পদে অ্যাপ্লিকেশন করবেন, সেক্ষেত্রে আপনাদের পদগুলো দেখাবে। আপনারা এইটার লিঙ্ক ট্যাপ করলেই, সার্চ দিলেই চলে আসবে আপনাদের আবেদন ফর্মটি। আবেদনের সময়সীমাটা আপনাদের আবেদন 14 তারিখ থেকে শুরু হবে, আজকে মূলত 13 তারিখ, কালকে থেকে শুরু হবে। আমি আজকে 13 তারিখ ভিডিওটা করতেছি, 14 তারিখ কালকে শুরু হবে, কালকে থেকে কালকে সকাল 10টা থেকে শুরু হবে। মূলত অনলাইনে আবেদনপত্র পূরণ করুন, আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ ও সময় এখানে 14/12/2021। এখানে দেখেন 14 তারিখ, 12 ডিসেম্বরে বা 14 তারিখ 2021 10:00 থেকে কালকে 10টা থেকে শুরু হবে। অনলাইনে আবেদনপত্র শেষ তারিখ যেটা আছে, যেটা আপনাদের জানা খুবই জরুরি, সেটা হচ্ছে 2/2/2022, 22 তারিখ, 22 সালে আমাদের এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। 2 তারিখ পর্যন্ত, 5 ঘড়িকা পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, অ্যাপ্লিকেশন পাস তারপরে আর হবে না। তবে এখনও কথা হচ্ছে ছবি যেটা লাগে সেটা হচ্ছে ছবির ক্ষেত্রে আপনাদের 380 পিক্সেল আপনাদের প্রার্থী স্বাক্ষর যেটা সাইন লাগে সেটা লাগে, ছবি লাগবে 300x300 পিক্সেল। এখানে রঙিন ছবি লাগে 300 স্ক্যান করে আপলোড করতে হবে। আর কোনো কমে পার্শ্ববর্তী কোনো কমপ্লেন থাকলে আপনারা নিজেই পারবেন। হয়তো আমি এই সম্পর্কিত একটা ভিডিও আপলোড করব, আপনারা কীভাবে ছবি ডিসাইজ করবেন সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করবো, সেটা দেখে নেবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ যেহেতু সকল পরবর্তী কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে যে আবেদনগুলো আপনারা পূরণ করবেন সেটা শতভাগ নিশ্চিত হয়ে পূরণ করবেন। যে ফর্মটাতে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটাতে যে শতগুলো দিবেন সেগুলোর জন্য শতভাগ নিশ্চিত হয়ে দিবেন, তাহলে আপনাদের পরবর্তীতে কাছে মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা আপনাদের সঠিক তথ্যগুলোর উপর বেস করে আপনাদের ক্রিয়া করা হবে, ইনকোয়ারি করা হবে। তবে এখানে যে দেখেন আবেদন করতে কি কি চার্জ, আপনাদের যে চার্জ কাটবে সেটা দুটো SMS আপনাদের করতে হবে, সেটা হচ্ছে প্রথম 1 থেকে 5 নং, 1 থেকে 5 নং পদের জন্য 100 টাকা লাগবে। এবং এখানে হচ্ছে 6 থেকে 8 নং, 6 থেকে 8 নং দেখাচ্ছে 50 টাকা লাগবে। টেলিচার্জ যে আপনার যে লাগবে 6 টাকা লাগবে। এখানে সকল অংশগ্রহণ পূর্ণ সাবমিট করা হলে পরীক্ষা ফি না দেওয়া, এখানে যে আপনারা আবেদন করবেন আপনাদের 72 ঘন্টার মধ্যে আপনাদের টাকা জমা দিতে হবে। প্রথম যে SMS টা, প্রথম SMS টা করতে হবে ট্যাক্স 3, ট্যাক্স থেকে স্পেস দেবেন, ইউজার আইডি যে আপনাদের অ্যাপ্লিকেশন করার পরে যে ইউজার আইডি, ইউজার আইডি পাবেন সেখানে একটা দেবেন, দেন সেন্ড করবেন 16342 নম্বরে। এক্সাম্পল হিসেবে এখানে দেখে দেওয়া আছে আপনাদের রিপ্লাই, এইরকম SMS আসবে, তাকে 112 টাকা, 112 টাকা চার্জ কাটবে আপনাদের কাছে। আর পর নেক্সট যেটা করবেন 6 থেকে 8 নম্বর সেটা হচ্ছে 56 টাকা কাটবে,
দুইটা এসএমএস সহ, আর এখানে দুইটা এসএমএস 6 দুগুণে 12 টাকা, এখানে 3 দুগুণে 6 টাকা, দুইটা দুইটা 3 টাকা করে, দুইটা 6 টাকা করে। ওকে, মূলত পিন নাম্বার দিয়ে এই পিনটার পরে দ্বিতীয় এসএমএস করবেন, ট্যাক্স স্পেস ইয়েস ইয়েস লিখবেন, তারপরে স্পেস পিন নাম্বার দেবেন, যে পিন নাম্বারটা আপনাকে পে করবে। যে এসএমএসটা আপনাদের প্রথম এসএমএস করার পরে যে একটা এসএমএস পিন নাম্বার দেবে, সেই পিন নাম্বারটা এখানে দেবেন, দেবেন দেন 164-2 নাম্বারে সেন্ড করবেন। জাস্ট এইটুকুই আপনাদের করতে হবে, দেন আপনাদের একটা দেন আসবে অ্যাপ কনফার্মেশন, অ্যাপ্লিকেশন নেম, পেমেন্ট কমপ্লিটলি সাকসেসফুল, ট্যাক্স এরকম একটা এসএমএস আসবে যে আপনাদের যে টাকাটা পে করুন সেটা সাকসেসফুল কিনা, সেটা এরকম একটা এসএমএস আপনাদের কাছে পাঠাবে। তো মূলত উপ কর কমিশনের সদস্য প্রশাসন আপনাদের মূলত আমদানি আপদান করতে হবে, মূলত আজকেই এইটুকুই আপনাদের। তবে আপনাদের যে শতগুলো এখানে দেওয়া আছে সেই শতগুলো আপনার নিজেতে পড়ে নিন। আমি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনার কালেকশন করে নিয়ে নিন। তবে আজকে আজকে এইটুকু, আপনারা নিজেই হয়তো আবেদন করতে পারবেন যদি আপনারা অনেক দক্ষ হয়ে থাকেন। যদি না পারেন তাহলে কোনো কম্পিউটারের আওতায় যায় তাহলে ভালো হবে। যদি কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সে বিষয়ে আমি আপনাদের ভিডিও দেবো, নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আপনারা এখানে 8টি পদে আবেদন করতে পারবেন। তবে শেষে বলে দিচ্ছি, যদি আপনি এই চ্যানেলে, আমি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এর আগে অনেকগুলো ভিডিও আমি এখানে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। অনেকগুলো ভিডিও এখানে রিসেন্টলি আপলোড করা হয়েছে, এইগুলো ভিডিও থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। ওকে, তো কথা হচ্ছে নেক্সট মন্থের ভিডিও আপনার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।